আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী, 2024 সাল যারা ফাজিল তৃতীয় বর্ষে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিবা, পরীক্ষা 2022 যারা পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষার ইসলামের ইতিহাস ঐচ্ছিক দ্বিতীয় পত্র, প্রত্যেকটা পত্রের কিন্তু সাজেশন আমাদের চ্যানেল আমল ও আখলাক, নামটা মনে রাখবা। আমল ও আখলাকে কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে। আজকে যে বিষয়টির সাজেশন দিব সেটি হলো ইসলামের ইতিহাস ঐচ্ছিক দ্বিতীয় পত্র, বিষয়কোড হলো 414, মানবন্টন এখানে দেখতে পাচ্ছ। তার পূর্বে একটি কথা, আমাদের এই পিডিএফটি যদি প্রয়োজন হয় স্পেশাল বুলেটিনের, তাহলে এখানে দেখো আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো তোমাদের জন্য। এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারের যোগাযোগ করে আমাদের কাছ থেকে পিডিএফটি নিতে পারবি। তো এখানে উল্লেখ করা রয়েছে, দেখো মানবন্টন, মানবন্টনটা তোমরা একটু দেখে নাও। 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টির উত্তর দিতে হবে, 20 করে মান থাকবে তোমাদের, 100, টোটাল 100 নম্বর পরীক্ষা হবে। প্রশ্নসমূহ, যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তো স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছ, 1 নম্বর প্রশ্ন হলো, মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতীয় রাজনৈতিক ও সামাজিক অবস্থা বর্ণনা করো, তারপরে আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল বর্ণনা করো, সুলতান মাহমুদ গজনবীর ভারত অভিযানের কারণ ও ফলাফল আলোচনা করো। 4 নম্বরে দেখো, ভারতীয়দের স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার তারাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব লিপিবদ্ধ করো, তারপর শাসক হিসেবে সুলতান মাহমুদ ও মুহাম্মদ ঘুরির তুলনামূলক আলোচনা করো। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন হলো, দিল্লির সালতানাতের সদৃঢ় কারণ ও সুলতান দিল গিয়াসুদ্দিন বলবনের কৃতিত্ব মূল্যায়ন করো। তারপর 7 নম্বর প্রশ্ন হলো, মূল্য নিয়ন্ত্রণের পদ্ধতি উল্লেখপূর্বক, তারপরে আলাউদ্দিন খিলজির প্রশাসনিক সংস্কার লিখ। তারপরে 8 নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ সুলতান মোহাম্মদ ঘুরির উচ্চবিলাসীর পরিকল্পনাসমূহ বিবরণ দাও। তারপর দিল্লির সালতানাতের শাসক পদ্ধতির সম্পর্কে একটি সংক্ষিপ্ত বন্ধন লিখো। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন হলো, সম্রাট আকবরের আমলে মুঘল সাম্রাজ্যের বিস্তৃত সংক্ষেপে বর্ণনা আলোচনা পর্যালোচনা করো। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন হলো, দিন এলাহি কি, সম্রাট আকবরের আকবরকে কেন এ মহান আকবর বলা হয়, মহান আকবর বলা হয় ব্যাখ্যা করো। তারপর 12 নম্বর প্রশ্ন হলো, সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত সংগ্রামের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপরে 13 নম্বর প্রশ্ন হলো, মোগল সাম্রাজ্যের পতনের কারণ কী চিহ্ন করো। এখন চলে যাচ্ছি আমরা টিকার দিকে, তোমাদের জন্য যে টিকাগুলো আমরা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, তোমাদের জন্য যে টিকাগুলো আমরা দিয়ে দিলাম সেই টিকাগুলো স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো। টিকার মধ্যে 1 নম্বর হলো সুলতানা রাজিয়া, তারপরে 2 নম্বর টিকা হলো তোমাদের জন্য নূরজাহান, তারপরে 3 নম্বর টিকা হলো তারাইনের যুদ্ধ, তারপর 4 নম্বর হলো শেরশাহ। তো এই ছিল তোমাদের টিকা, এই টিকা থেকে আশা করি তোমাদের কমন পড়ে যাবে, আর প্রশ্নগুলো এখান থেকে যা পড়বা এখান থেকে আশা করি কমন পড়ে যাবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকের জন্য শুভকামনা রাখি, এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম।